তেরে রাজা ছিল বর জবর জবর তিন বর এক দুই তিন জবর জবর তিন বর এক দুই তিন যা যাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো ডিভি লাইফস্টাইল আমি দীপ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কি জানো দুর্গাপুর সিটি সেন্টারের কাছে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সত্যজিৎ রায়ের বাঘাবাইন গুপি গাইন তো তোমরা সকলেই দেখেছো অ্যান্ড এই আমরা চলে এসেছি আজকে ভূতের রাজা দিল বার্থডেতে যদি কেউ আসো এখানে একটা স্পেশাল অফার পাবে সেটা তোমার দেখাচ্ছি তোমাদের যেমন কি দেখছি চলে এসেছে বার্থডের জন্য রাজা দিল বর জবর জবর তিন বর এক দুই তিন জবর জবর তিন বর এক দুই তিন যা যাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর দুই নম্বর কানে দাপা মাগারে লাগাইতে পারে তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল রেস্টুরেন্টে যখন চলে এসেছি খাওয়া দাওয়া তো হবে এন্ড তার সাথে তোমাদেরকে রেস্টুরেন্টটাকে ভালো করে ঘুরিয়ে দেখে নি চার পাঁচটা রাজা দিল বর জবর জবর তিন বর এক দুই তিন জবর জবর তিন বর এক দুই তিন যা যাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর দুই নম্বর কানে দাপা মাগারে লাগাইতে পারে তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বল মহাভূত মহাভূত জীবাভূত কিম্বুত বাবাভূত ছানাভূত ঘোড়াভূত কানাভূত কাঁচাভূত পাকাভূত সোজাভূত বাঁকাভূত রোগাভূত মোটাভূত আদাভূত গোটাভূত আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল বর নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে বড় ভু না খেলে নাই কোনো সুখ মহাভূত মহাভূত জীবাভূত কিম্বুত
বাবা ভূত ছানা ভূত খোঁড়া ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত বাঁকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার So guys, রেস্টুরেন্টটা তো ঘুরে দেখালাম যেমন কি দেখলে কেমন লাগলো বলো তোমরা এন্ড আমার আমার খিদে পেয়েছে এন্ড তার সাথে সাথে খাবারও চলে এসেছে ঘুরতে ঘুরতে যেমন কি দেখতে পাচ্ছ তোমরা যেমন কি দেখতে পাচ্ছ খাবার চলে এসছে এন্ড তোমাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে ফার্স্টে যেমন রয়েছে ডাল দিয়েছে শুক্তো দিয়েছে এন্ড এইটা একটা কিসের তরকারি রয়েছে বেশ এইটা কিছু একটা তরকারি রয়েছে যাই হোক আর এইদিকে চলে এসছে চাটনি এন্ড তার সাথে দই এন্ড বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ পাঁপড় থেকে স্যালাড সব কিছু রয়েছে তো আমরা অনেস্ট রিভিউ দেবো যদি অনেস্ট রিভিউ আমরা না দিই আমাদের শাস্তি হবে স্যার আসবো চলে এসছি প্রীতম দা স্যার আসবো শাস্তি হবে যদি অনেস্ট রিভিউ না দেওয়া হয় যেহেতু আমরা এখন এসছি ভূতের রাজা দিল বর তো দেখা যাচ্ছে বর তোমরা কি কি দিয়েছে দেখতে পেয়ে গেছো সেগুলো এখন আমরা খাবার খেয়ে বলবো কেমন হয়েছে ভাই বউ পাওয়া যায় তো আমরা প্রীতম দা মানে বর হিসাবে বউ চাইছে বুঝতে পারছো মানে আজকের বর হচ্ছে প্রীতম দা বড় বড় সাজিয়ে এসেছে মানে তুলনা হয় না গাইস অ্যাটলিস্ট মানে ভাতের সাথে ডালটা মিক্স আপ করে যে মানে পুরো বাঙালি যে ফিলটা পায় না সেটা তোমরা পেয়ে যাবে এখানে ট্রাই করে দেখো তরকারি দিয়ে কেমন লাগে তোমার আমি শুক্তোটা দিয়ে হ্যাঁ শুক্তোটা আমি দিয়েছি শুক্তোটা দিয়ে ট্রাই দিয়ে আরে দীপ আমার জন্য শুক্তো ঢালছে এর থেকে বড় এ কি হতে পারে তাহলে ট্রাই করো শুক্তোটার একটা কথাই বলি খুব গাঢ় কিন্তু শুক্তো ঠিক আছে দা হোয়াইট কালার যেটা শুক্তোর ফ্রি রিপ্লেসে সেটা কিন্তু খুব ভালো করে এসেছে এতে ঝুলঝুল আলু ভাজাটা নিয়ে স্পাইসি হয়ে গেল ব্যাপারটা সুন্দর এবার ক্রাঞ্চি হয়ে গেল ভাজার ঝুলছে কেমন লাগলো বলে ফটাফট জাস্ট অসাম জাস্ট অসাধারণ এন্ড এরপর ট্রাই করবো এই যে তরকারিটা রয়েছে বাট এটা কিসের তরকারি প্রীতমদা এটা হচ্ছে সবজির তরকারি মিক্স ভেজ টাইপ কিছু আছে সো আমরা দেখবো এটা এখন ভালোবাসিস তরকারি খেতে মানে প্রীতম দা তরকারি খায় না এটা যারা জানো না জেনে নাও তোমরা রিয়েলি গাইস এই যে গ্রেভিটা বানিয়েছে না তরকারির জাস্ট অসাধারণ আমি আর একটা সো গাইস এখনই দেখলে একটা পাতলা মতো খিচিং এ ছেলে ছিল এখন দেখতে পাচ্ছ জাস্ট মানে এখানে খাবার দাবার খেয়ে রিয়াক্টটা দেখতে পাচ্ছ কীরকম হতে পারে সো এখন গৌরবদা ট্রাই করবে চাটনি হালকা মিষ্টি বেশি হলে ভালো টক ভালো আছে টকটা চাটনি ভালো আছে বাট একটু মিষ্টি হলে বেশি দ্বারা ভালো লাগতো অ্যান্ড দইটা ট্রাই করো বলো দইটা মিষ্টি আছে সাদা দই মিষ্টি আছে ফ্রেশ আছে গ্রেভি আছে অ্যাজ ইউজুয়াল যেমন হয় বাট বাদ বাকি যেমন কি দেখলে তোমরা সব কিছু ঠিকই আছে সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি অল ওভার ভিডিওটা ভালো লেগেছে তোমাদের এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখেছো তো কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও অ্যান্ড বন্ধুদেরকে নিয়ে চলে এসো ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে দেখা হচ্ছে নতুন কোনো ফুড ভিডিওর সাথে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত